প্রেম থেকে পারিবারিকভাবে করা ভালো যে চারটি কারণে, আসুন আমরা জেনে নিই। এক, সামাজিকভাবে সামঞ্জস্যপূর্ণ থাকে পারিবারিক বিয়ে। যখন পারিবারিকভাবে বিয়ে হয়, তখন দুই পরিবারের মানুষজন শুধু পাত্র বা পাত্রী দেখেন না, পুরো পরিবার এবং পারিবারিক সকল কিছু দেখেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন। এতে করে দুই পরিবারের জীবনযাপনের মান, একইভাবে বেড়ে ওঠা, পারিবারিক জীবনচর্চা, পারিবারিক স্ট্যাটাস, মূল্যবোধ এবং সংস্কার ও সংস্কৃতির অনেক মিল থাকে। ফলে পাত্রপাত্রী এবং দুটি পরিবারের একে অপরের সাথে মানিয়ে নিতে খুব বেশি কষ্ট হয় না। সম্পর্ক গভীর এবং দীর্ঘস্থায়ী হয় প্রেমের বিয়ের চাইতেও। দুই, পারস্পরিক শ্রদ্ধা ও সম্মান বেশি থাকে যখন দুটি পরিবার মিলে একটি বিয়ের সিদ্ধান্ত নিয়ে থাকেন। তখন স্বাভাবিকভাবেই পাত্রপাত্রী একে অপরের প্রতি নিজেদের শ্রদ্ধা ও সম্মান বজায় রেখে চলার চেষ্টা করেন, কারণ এখানে শুধু দুজনের মান সম্মান নয়, দুটি পরিবারের মান সম্মান জড়িত থাকে। অনেক প্রেমের বিয়ের ক্ষেত্রে সম্মান ও শ্রদ্ধা দেখা গেলেও যখন পারিবারিক নানা অসামঞ্জস্য সামনে পড়ে, তখন দুজনের মনোমালিন্য অনেকাংশেই দুজনের সম্পর্কে বিরূপ ধারণার জন্ম দেয় ও সম্পর্কে চিড় ধরতে থাকে। তিন, পারিবারিক বন্ধন মজবুত হয় পারিবারিক বিয়েতে। পরিবারের সম্মতি এবং পারিবারিকভাবে বিয়ে হলে পরিবারের সদস্যগণ খুব স্বাভাবিকভাবেই পরিবারের নতুন সদস্যকে মেনে নেন এবং মানিয়ে নিতে সাহায্যও করেন। এতে সকলের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকে। প্রেমের বিয়েতে মেনে নিলেও সম্মতি দেওয়ার পরও ঝামেলা কোনো না কোনোভাবে তৈরি হয়ে যেতে পারে। যদিও সকলে এই রকম ভাবেন না, তারপরও কিছু সমস্যা থেকে যায়। চার, পারস্পরিক সমঝোতা ও ছাড় দেওয়ার মনোভাব বেশি থাকে। প্রেমের বিয়েতে একে অপরের প্রতি অনেক সময় আশা ভরসা বেশি থাকে, যা পূরণ না হলে অনেক সময় মান অভিমান পর্ব অনেকটা দূর করায়। অনেক সময় প্রেমিক প্রেমিকা ভাবেন, প্রেম করার পরও সে কেন তার সমস্যা বুঝতে পারছে না, বা এখনও এত ছাড় কেন দিতে হবে, আর এতেই সমস্যা শুরু হয়। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটিতে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।